আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। উরে বাবা, উরে বাবা, মামুনি দি হাসি দিয়ে দিছে, মুস্কানে যে হাসি দিয়ে দিচ্ছে, গাল ভাইয়া কি পরে। মুস্কান মুস্কান আম্মু, এই যে মুস্কান কিভাবে হাসে সবাই দেখেন। আম্মু, তুমি হাসি দিয়ে দিচ্ছ, তোমার মুখ দিয়ে এত পানি আসে কেন? মুইসা দেই ব্লগটা মা আমি শুরু করলাম, আর মুস্কান শুধু হাসতেছে হাসতেছে, এই জন্য আর কিছু বলতেছি না। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় কিন্তু আমরা সবাই অনেক ভালো আছি। এই যে মুস্কান আর আমি অনেকটা সুস্থ আছি। মুস্কান একটু ঠান্ডা লাগছিল আর জ্বর আসছিল, তো জ্বরটা ভালো হয়ে গেছে, ঠান্ডাও আল্লাহ দিল অনেকটা কমে গেছে, এখন একটু ভালোই আছে, তাই না আম্মু? আর বিকেলবেলা তো আজকে ব্লগটা আশা করি সবাই থার্মেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন কোন ব্লগটা নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগে কিন্তু সব কিছু রয়েছে, তো সারাদিন কী কী কাজকর্ম করছি সবাই মিলে, পরিবারের সবাই মিলে একসাথে কী কী রান্নাবান্না করে খাইলাম তাও আছে, কী কী মজা করছি এনজয় করছি, মুস্কানকে নিয়ে কীভাবে দিন কাটাইছি, সব কিছু আছে, তাই না আম্মু? কেমন হাসে, শুধু হাসে। পরিস্থিতি এই যে, আর ইদানিং হলো কয়েকদিন ধরে হলো বুঝতে পারতিস না, নিজের কাছেও বেশ একটা ভালো লাগে না, সব কিছুই খারাপ লাগে, আর হলো ব্লগ বানাইতে ভালো লাগে না, বুঝতিস না কি প্রবলেমটা আমার। মুস্কানের নানা জায়গা দেখা, মুস্কান কিভাবে হাসে সামনে ক্যামেরা দিয়া দেখাই। আজকে সারাদিনটা কিন্তু খুবই ব্যস্ততার মাঝে কাটাইছি, প্রতিদিন এই ব্যস্ততার মাঝে কাটাই। মিফতাহলকে শুধু একবেলা খাওয়াইছি, টাইম পাইছি একবেলা খাওয়ার মতো, তাও একটার দিকটা খাওয়াইছি, দুপুরেরটা খাওয়া হয়ে গেছে, আর হলো সাথে ইসেরটা, এই যে দুপুরেরটা খাওয়া হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে হলো সকালেরটা, তো দুই বেলারটা হলো একসাথে খাওয়াইছি, একসাথে খাওয়া হয়েছে না মুস্কান, আর মুস্কানকে খাওয়াইছি একবেলা, তো সময় পাই না। মুস্কানের কাপড় চোপড় জামা কাপড় ধুইছি হলো 12টার দিক দিয়ে, আজকে লেট হয়ে গেছে। আর সকালবেলা একটু বের হয়েছিলাম মুস্কানকে নিয়ে ঘুরতে, ঘুরতে বের হয়েছিলাম আমরা দুই বোনে মুস্কানকে নিয়ে, তাই না? আজকে কোথায় গেছিলাম মো? ঘুরতে গেছিলা, বেড়াইতে গেছিলা তুমি? হ্যাঁ, তুমি বেড়াইতে গেছিলা মামুনি? হাসতাছে, মুস্কান বেড়াইতে গেছে। আমার হলো বান্ধবীর হলো ছেলে হয়েছে, তো এর আগের বারও একবার দেখছেন আপনারা আমার ব্লগে, আদিয়ানকে নিয়ে হলো আমি গেছিলাম আমার বান্ধবীকে দেখার জন্য সকালবেলা, তো সেই বান্ধবীর হলো ছেলে হয়েছে, বেবি হয়েছে, তো সেই বেবি দেখার জন্য হলো লতার আমি গেছি। তো অনেক দিন হয়ে গেছে, যাব যাব বলে আর যাওয়াই হয় না, যাওয়ার মতো সুযোগই হয় না, তো কালকে হলো লতা চলে যাবে লতার শ্বশুর বাড়িতে, এই জন্য আজকে গেছি, দুই বোনে ঘুরে আসলাম আর অনেক মজা করছি, অনেক দিন পরে গেছি বান্ধবীর সাথে দেখা করার জন্য আর বান্ধবীর বেবিকে দেখার জন্য, আর দুই বোনে একসাথে হইলে তো খুবই মজা হয় সেটা তো সবাই জানেন। তো এই হলো আমরা মুস্কান মামুনিকে নিয়ে বসে পড়েছি বিকেলবেলা, বিকেলবেলা সব আনন্দের কিছু মুহূর্ত, তো প্রতিদিনে আমরা ঘুরি, তাই না আম্মু? স্কিম করে তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, এবং কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর গতকালকে হলো ব্লগ দিতে পারি নাই, কারণ কোনো ব্লগ বানাইতে পারি নাই, খুবই ব্যস্ততার মাঝে দিন কাটাইছি, এই জন্য দুইটা চ্যানেল নিয়ে দুইটা বেবি নিয়ে আমি অনেক সমস্যার মাঝে আছি, তো এই জন্য হলো ব্লগ দিতে পারি নাই। তো সবাই দোয়া করবেন যাতে প্রতিদিন আমি ব্লগ বানাইতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি দিচ্ছি, আর সবাই দেখতে থাকেন আজকের ব্লগ কেমন লাগে, তো চলে যাই আমরা মেন ভিডিওতে। কুলই শাক রান্না করতেছে দুপুরবেলা মায়, আর এই কুলই শাক হলো এই বছরের প্রথম আজকে রান্না করতেছে বাড়িতে, আমাদের ক্ষেতের শাক সিদ্ধ করতেছে না, এইগুলো কুলই শাক
শাক হলো সিদ্ধ হয়ে গেছে, এখন এটা বাগার দেব। কাঁচামরিচ দিছে, কাঁচামরিচ দিছে, আর হলো পেঁয়াজের ফুল আছে না হাই বলি আমরা, তো সেই হাই দিছে পেঁয়াজের ফুল। তারপরে আছে পেঁয়াজ, কাঁচামরিচ এই দেওয়া হয়েছে, লবণ। আর এই যে ভাগার দেওয়ার জন্য একসাথে দিয়ে দেই রসুন কুচি আর হলো আদা কুচি। আলাদা এই চোখ ধরছে রে, পেঁয়াজ পাচ্ছে লতা চোখ ধরছে অনেক। শাকের রান্না শেষ। এই নতুন শাক হলো খুবই ভালো লাগে, আর বছরের প্রথম শাক রান্না করলাম আজকে। আর এই পাশে আছে হলো পাঙ্গাস মাছ আছে, এই মাছগুলো রান্না করব। রান্না করার জন্য এখানে হলো বেগুন নিচ্ছে, আর আছে সিম, সাথে আছে আলু, আর আছে পেঁয়াজের ফুল আছে। তো এই নতুন সবজি দিয়ে হলো মাছগুলো রান্না করব। এখানে হলো পেঁয়াজ বাটা দিলাম, পেঁয়াজ বাটা পাশে আছে আদা বাটা। মিক্সচার মশলা কি মা কি দিতে কম, বড় প্যান, বড় প্যান দাও গাই, যে এই র্যাকের ভিতরে আছে একটা, এই জাদিয়ানের র্যাকের ভিতরে একটা প্যান আছে, ওইটা পরো গা। মাছটা হলো কষিয়ে নিতেছি, কষিয়ে তারপরে মাছটা রান্না করবো।
আর এটা হলো সব কুলের মাছ, এই জন্য হলো ভাইজা রান্না করলাম না। তো কুলের মাছ যদি ভাইজা রান্না করি তাহলে কেমন জানি হয়ে যায়, ভালো লাগে না। এই জন্য হলো মাছটা আমি কষে আর তারপরে রান্না করতেছি। এটা সব কুলের মাছ আজকে রান্না করতেছি, আর তাজা পদ্মার তাজা পাঙ্গাস এটা। কষানো শেষ, এবার একটা বাটিতে বেড়ে নিতে হবে। শেষ, এই যে মাছ কষানো শেষ, এবার সবজিটা দিয়ে দিই। যে সবজিটা দিয়ে দিছি, সবজিটা ভালোভাবে লাড়াচাড়া দিয়ে তারপরে একটা ঢাইকা দিই, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তরকারি কষানো শেষ, পানি দিয়ে দিই। জন্য হলো ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা এখন কাঁহিটা নিব, তরকারিতে ধনিয়া পাতা দিলে ভালো লাগে। তাজা, কি সুন্দর পাতাগুলো, রকম কাটি। মাছটা দিয়ে দিতেছি, আমি যে মাছ কষে নিয়েছিলাম দিয়ে দিই। মাসে দিয়ে দেই, শেষ। নতুন সবজি দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করলাম, কেমন লাগলো আজকে? কুলুই শাক রান্না করলাম আর হলো পাঙ্গাস মাছ রান্না করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে ক্যামেরায় ভেসে একটা ভালো দেখা যাইতেছে না, বাট এমনিতে খুব সুন্দর লাগে, মাছের কালারটাও খুব সুন্দর হয়েছে। ভিডিওতে কিন্তু একদম হালকা দেখা যাইতেছে, আসলে কিন্তু হালকা না। তো এবার মাছটা একটা বাটিতে পেরে নিই আমি, বিসমিল্লাহ। ফুলের মাছ তো একদম নরম, পরে দিই তরকারি দিই। মাছ বাটিতে বেড়ে নিলাম, তরকারিটা দুই বাটিতে বাড়ছি আমি, ছোট এক বাটিতে বাড়ছি আর এই হলো এক বাটিতে, দুই বাটিতে বাড়লাম। তো এখন হলো দুপুরবেলা, আজকে একটু লেট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো।
তো ঘরে হলো মায়ের ভাত বাড়তেছে, একটা একটা করে নাও। সাথে হলো লেবু কাইটা নিল মা, রান্না বান্না শেষ।